স্বামী বেকার, স্ত্রী বেসরকারি চাকরি করতেন, এখন সরকারি চাকরি পেয়েছেন, আর তাতেই নাকি হীনমন্যতায় ভুগছেন স্বামী। স্বামীর ভয়, সরকারি চাকরি পাওয়ার পর স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র চলে যাবে, আর সেই ভয় হীনমন্যতা থেকে স্ত্রীকে রেতে মতো কোপালো স্বামী। এমনই অভাবনীয় অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বর্ধমানের কেতুগ্রামে। দেখুন, 2017 সাল নাগাদ কেতুগ্রামের কোচলসা গ্রামের বাসিন্দা সিরাজ শেখের একমাত্র ছেলে মোহাম্মদ ওরফে সারিফুলের সঙ্গে রেনুর বিয়ে হয়। রেনু কিছুদিন আগে একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন, বর্তমানে সরকারি চাকরির পরীক্ষায় সফলও হয়েছেন। দিন কয়েকের মধ্যেই সরকারি হাসপাতালে নার্সের পদে বহাল হওয়ার কথা, আর এই সফলতা ঘিরেই অশান্তি শুরু শরীফুল শেখের সঙ্গে। সারিফুলরা চাইতেন না চাকরি করুক রেনু, রেনু তা মানতে চায়নি। এরপর রেনু সরকারি চাকরি পাওয়ায় অশান্তি চরমে ওঠে। অভিযোগ রেনু যাতে আর কাজ করতে না পারে সেজন্য রেনুর হাতটাই কেটে দেয় স্বামী। ওই জন্য তাকে চাকরি করতে দেব না, চাকরি করলে ও আমাকে মানবে না, ও ডিভোর্স নিয়ে নেবে, এই ভেবে মানে নিজেকে এবং বন্ধু বান্ধবদের কথা শুনে ও আমার মেয়েকে ওই দা দিয়ে চাপড় দিয়ে চুটিয়ে ডান হাত কেটে ফেলে, ডান হাতকে আলাদা করে দেয়, দিয়ে বলো তো হাত থাকলে তো চাকরি করি খালি, আর তো তোর চাকরি হবে না। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ দুর্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন। কারণ বলতে আমার বোন হলো 4 বছর আগে ভালোবাসে বিয়ে হয়েছিল ওর সঙ্গে, তো আমার বোন একটু বেসরকারি নার্সিংহোমে জব করতো, তো কিছুদিন হলো আমরা সরকারিতে সিলেক্ট হয়েছিল, তো সিলেক্ট হওয়া আমার বোন যে সরকারিতে সিলেক্ট হয়েছে ওটাও মেনে নিতে পারেনি। ওর কিছু বন্ধু ছিল যে ওকে বারবার একটা কথাই বলতো যে তোর বইয়ের যদি সরকারি চাকরি হয়ে যায় তোর বোন তোকে ছেড়ে পালিয়ে যাবে, ওই জিনিসটা হয়তো ওর মাথাতে ঢুকে গেছে, সেই কারণেই মানে আমার বোনকে ফোন করতে চেয়েছিল, ফোন করতে হয়তো পারেনি। হ্যাঁ, তার ওই জন্য হাতটা কেটে দিয়েছে। ঘটনার পর থেকে পলাতক শরীফুল শেখ সহ রেনুর শ্বশুর বাড়ির বাসিন্দারা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।